সরযু তট থেকে গোটা দেশ ভাসছে রাম আবেগের স্রোতে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে কলকাতাতেও সাজো সাজো রব। শহরে দিদার বিকোচ্ছে বিভিন্ন ধরনের পতাকা, কোনোটায় রামের ছবি, কোনোটায় হনুমানের ছবি, কোনোটায় আবার লেখা জয় শ্রীরাম। 25 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে বিভিন্ন আকার, বিভিন্ন ধরনের পতাকা। সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দিরের আশেপাশের বিভিন্ন দোকানে পতাকার সঙ্গে বিকোচ্ছে প্রদীপ থেকে শুরু করে রামের ছবিসহ স্টিকার, উত্তরীয়। এক একটি প্রদীপের দাম 20 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত, উত্তরীয়র দাম শুরু 50 টাকা থেকে। দেখা যাচ্ছে যে কলকাতা জুড়ে যেন একটা উৎসবের মেজাজ। এখানে বিভিন্ন দোকানে এইভাবেই শ্রীরামচন্দ্রের ছবি আঁকা বা জয় শ্রীরাম আঁকা, বেশ কিছু এরকম ব্যানার বা দেখা যাচ্ছে পতাকা বা উত্তরীয় বা এছাড়াও প্রদীপ, সেগুলো এখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের। এক ঝলক দেখলে মনে হবে যেন অকাল দীপাবলি। কালকে রাম মন্দিরের উদ্বোধন, ওই জন্য আজকেই কেনাকাটা, আজ তো কেনাকাটা হবে, তারপরে তো কালকে উৎসব মানাবো ভালো করে। কালকে উৎসব মানাবেন ভালো করে? 200% 200%। একটা দেওয়ালি ছিল যখন রামচন্দ্র অযোধ্যা বাপস এসেছিলেন, আজ কালকে দেওয়ালি হবে, উনি আবার নিজের স্থানে এসেছেন। শ্রীরামচন্দ্রের ছবি আঁকা যেমন পতাকা, উত্তরীয়, স্টিকার, এগুলো যেমন বিক্রি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ঘরে সাজানোর এই ধরনের ছোট ছোট পতাকা, সেগুলো বিক্রি হচ্ছে। শুধুমাত্র শ্রীরামচন্দ্র নয়, হনুমানজির ছবি দেওয়া সেই পতাকাও কিন্তু বিক্রি হচ্ছে কলকাতা শহরে। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় ঢেলে বিক্রি হচ্ছে জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা। সেই পতাকা কিনছেন অনেকে। আমরা রামায়ণ মহাভারত দেখেছি, গীতাতে দেখেছি, যে আমাদের উচিত লাগানো হোক, না হোক মনে তো আছে। আচ্ছা, কালকে কি প্রদীপ জ্বালাবেন? অবশ্যই ধরাবো। কত করে বিক্রি হচ্ছে বলছে? 200-150। আমি মনে হয় না এখানে কোনো বার্গেনিং ব্যাপার, রামের ছবি আছে, দিয়ে নেওয়া উচিত। রাম মন্দিরে রামের মূর্তি স্থাপন হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে, তাই জন্য আমরা তো খুশি হয়েছি, বিক্রি হচ্ছে, আমরা জিনিস কিনলাম। জলপাইগুড়িতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে কিন্তু পসরা সাজিয়ে বসেছে ক্রেতারা, এবং তারা বিক্রি করছেন রামের পতাকা। এবং সকাল থেকে কনকনে শীতের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পতাকা বিক্রি হচ্ছে। যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। উন্মাদনা এতটাই যে পতাকা কিনতে দরদামও করছেন না ক্রেতারা। আবির দত্ত ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।